নমস্কার, আমি ডক্টর রমেশ মণ্ডল। গতদিন আমরা ফিকোলিথ সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম, আজকে পুরো বিশদে আমরা জানব। বিশেষত এটা ইয়াং কিটেন্স এবং মিডিল এজ ক্যাটদের হতে পারে। এবার কী কী কারণে হয়? অ্যাকচুয়ালি কনস্টিপেশন মানে, যেটা আমাদেরকে প্রথমে জানতে হবে, যে কোনো একটা কারণে ওদের পটি ফর্মেশন হচ্ছে, কিন্তু অ্যাকুমুলেশনটা হয়ে যাচ্ছে। পটি ফর্মেশনও হচ্ছে, স্টুল তৈরি হচ্ছে, এবং স্টুলটা অ্যাকুমুলেশন হচ্ছে অ্যাবনর্মালি, যেটা ডেফিকেশন করার কথা, মানে যেটা শরীর থেকে, কোলন থেকে, রেক্টামের মাধ্যমে বাইরে বেরিয়ে যাওয়ার কথা, যে ওয়েস্ট প্রোডাক্টটা, সেটা কিন্তু কোনো একটা কারণে লার্জ ইন্টেস্টাইন এবং কোলনে থেকে যাচ্ছে, সেটা বেরোতে পারছে না, কোনো একটা অ্যাবনর্মাল রিজনে আর কি। এবার সেটা কী কী রিজনে হতে পারে? ইয়াং কিটেন্সদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, জল যদি পরিমিত পরিমাণে না পায়, এবং খাবারে যে খাবারটা দেওয়া হচ্ছে সেটা যদি জল সমৃদ্ধ, উপযুক্ত পরিমাণে জল না থাকে, তখন ইয়াং কিটেন্সরা আক্রান্ত হতে পারে। অথবা যদি আপনি অ্যাব্রাপ্টলি বা র্যান্ডামলি ওদের ফিডিংটা চেঞ্জ করছেন, মানে অবভিয়াসলি উইন্ড কিটেন, যাদেরকে উইন্ড বলতে, যাদের বাচ্চা, যে বাচ্চাগুলোকে মা যেখানে সেখানে ছেড়ে দিয়ে গেছে, বা আপনি তাকে মায়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসছেন ফোর্সফুলি, তাদেরকে উইন্ড কিটেন বলা হয়। তো দুটো ক্ষেত্রে প্রযোজ্য। তো এই ধরনের কিটেনদেরকে জেনারেলি সেরেলাক বা মিল্ক রিপ্লেসার এবং উপযুক্ত জল মিশিয়ে খাবারটা দেওয়া উচিত। অনেক ক্ষেত্রে আমরা যারা রেস্কিউ করি এই বিষয়টা আমরা ধ্যান দিতে পারি না, বা আমাদের বেসিক আইডিয়াতে ঘাটতি থাকে, এই জন্য সমস্যা হয় ইয়াং কিটেন্সদের। আর মিডিল এজের ক্ষেত্রে তাদের যদি খাবার দাবার র্যান্ডামলি চেঞ্জ হয়, যেখানে ওদের কোনো ফিক্সড রুটিন না থাকে, এবং এমন কিছু খাবার খেয়ে ফেললো যেটা ডিহাইড্রেশন শরীরে হয়েছে, তখন শরীরের যেসব স্টোরড ওয়াটার থাকে, ওয়াটার কন্টেন্ট থাকে, সেটা কিন্তু কম্প্রোমাইজড হয়, এবং আগামী দিনে তো দেখা গেলো একদিন দুদিন পর ফ্রিকোয়েন্সি অফ স্টুল পাসিং এটা বাড়তে থাকছে, এবং পরবর্তীকালে অ্যাবসেন্স, মানে একদম ডেফিকেশনটা কমপ্লিটলি স্টপড হচ্ছে। তো আমরা তিন চারটে কারণ আমরা ডিফাইন করছি। যেমন ধরুন, যদি অ্যাবনর্মাল কোনো অবজেক্ট ও যদি গিলে ফেলে এবং স্টমাকে গিয়ে অবস্ট্রাকশন হচ্ছে, তখন যে স্টুলটা ফর্মেশন হচ্ছে সেটা কোলনে, মানে লার্জ ইন্টেস্টাইনের ঠিক রেক্টামের একটু আগে কোলনে গিয়ে জমা থাকছে, অ্যাকুমুলেশন হচ্ছে। এবং কোলন যেহেতু মেন ফাংশনটা করে ওয়াটার অ্যাবজর্ব করে, তো যেহেতু কোলনের ওই পার্টটাই অ্যাকুমুলেশন হচ্ছে, তো ওখান থেকে যে জলটা থাকছে স্টুলে সেটা কিন্তু ও অ্যাবজর্ব করে নিচ্ছে, তো ওই জায়গাটা আরও ড্রাই হয়ে যাচ্ছে, এবং ওই জায়গাটা অবস্ট্রাকশনের সম্ভাবনাটা আরও বেড়ে যাচ্ছে। এটা এক দুদিন বা দুদিন পর কিন্তু এই জিনিসটা সিভিয়ার কন্ডিশনে দেখে যেতে পারে। তাছাড়া যদি আপনি এমন কোনো খাবার খাওয়ান যেটা লো ফাইবার ডায়েটস, তার জন্য হতে পারে। বা যদি আপনার বেড়াল খুব বেশি খাবার খায়, ওবেস হয়ে গেছে ওর বয়সের তুলনায়, সেসব বেড়ালদের বেশি দেখা যেতে পারে। তাছাড়া ইডিওপ্যাথিক কিছু কোলন বা মেগা কোলনের যদি কিছু সম্ভাবনা দেখা যায় তখন হয়, অথবা পেলভিক ইঞ্জুরি যদি হয়, বা পেলভিস ন্যারো যদি হয়, মানে ওই পাইপটা যদি ন্যারো হয় কোনো একটা কারণে, সেটা অ্যাক্সিডেন্টাল কোনো সমস্যা হতে পারে, তখন কিন্তু এই সমস্যাটা দেখা যায়। তো আমরা এই সমস্যা থেকে কীভাবে বেরোতে পারি? বেসিক্যালি যারা ইয়াং কিটেন্স রাখছেন তাদেরকে খাবার দাবার খুব স্পেশালাইজড খাওয়ানো উচিত, এবং তাদের রুটিন মাফিক খাওয়ানো উচিত। তার জন্য আপনার নিয়ারবাই ভেটেনারি ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত, এবং ফ্রিকোয়েন্সি, সময়, কোয়ান্টিটি সবগুলো কিন্তু উপযুক্তভাবে মেনে চলা উচিত। তাহলে ইয়াং কিটেন্সরা এই সমস্যা থেকে দূরে থাকবে। আর মিডিল এজড ক্যাটস যদি হয় তাহলে তাদের ডায়েটারি ফাইবার ইনটেকটা দেখে নিতে হবে, ঠিকঠাক পাচ্ছে কিনা, ওয়াটার কনজাম্পশন ঠিকঠাক হচ্ছে কিনা দেখে নিতে, সেগুলো দেখে আমরা নির্ধারণ করি। প্রথমত আমরা প্যালপেট করে দেখি যে পেটের লোয়ার অ্যাবডোমেন এর জায়গা, যেখানে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন মিশছে, এবং যেখানে কোলনটা শুরু হচ্ছে, ঠিক সেই জায়গাগুলোকে আমরা প্যালপেট করে দেখি। মাঝে মাঝে আমরা হট ফোমেন্টেশন দিয়ে দেখি, এবং মাঝে মাঝে কিছু লুব্রিকেটিং ল্যাক্সেটিভ দিয়ে দেখি, এবং কিছু কিছু সময়ে কৃমির ওষুধ খাইয়েও দেখি যে ন্যাচারালি সেটা এক্সট্রাকশন করা যাচ্ছে কি না। এবং যদি সেটা সম্ভব হয় তাহলে আমরা সফটলি, মানে খুব স্লোলি এবং ধীরে ধীরে ওই কোলনটাকে মাসাজ করি, করে নিয়ে অনেক ক্ষেত্রে ম্যানুয়ালি আমরা স্টুলটাকে রিমুভ করার চেষ্টা করি। কিন্তু সেটা মাথায় রাখতে হবে সবসময় ট্রেন্ড হ্যান্ডস এবং ট্রেন্ড পার্সোনালিটি খুবই ইম্পর্টেন্ট, তার কারণ ওই জায়গাটা খুব সফট এবং খুব ডেলিকেট, কোলনের এই জায়গাটা খুব সফট অ্যান্ড ডেলিকেট। যদি ওখানে অ্যাকুমুলেশন হয় এবং সেই জায়গায় যদি প্রপারলি আনট্রেন্ড কোনো হ্যান্ডস ওখানে প্রেশার দেওয়া হয়, সেখানে সেটা রাপচার করে যেতে পারে বা ব্রাস্ট আউট করতে পারে, এবং সেখানে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেটা একটা প্রাইমারি একটা সেটআপ। এবার এটাতে যদি কাজ হয় তাহলে খুবই ভালো কথা। তার সাথে সাথে আমরা ডায়েটারি ম্যানেজমেন্ট করে দিই, যখনই ম্যানুয়ালি আমরা এক্সট্রাকশন করছি এবং ন্যাচারালি ও ঠিক হয়ে যাচ্ছে, এবং তার সাথে ডায়েটারি ম্যানেজমেন্ট, এবং সেটা 7-14 days পর্যন্ত চলতে পারে, তবেই কিন্তু সম্পূর্ণ ভালো হতে পারে। নাহলে আবার ওই সম্ভাবনাটা ম্যানুয়ালি রিমুভ করতে পারছি না, এমত অবস্থায় আমরা কি কি বিষয়ে খেয়াল রাখতে পারি? দেখুন, ম্যানুয়ালি যদি রিমুভ না করা যায় তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো ওদের এক্সরে করতে হবে, ইউএসজি প্রয়োজন হতে পারে। এক্সরে হলো ইনএক্সপেন্সিভ এবং খুব সহজ একটা পদ্ধতি, আমরা এক্সরে করে জানতে পারবো যে ঠিক কোন কোন জায়গায় অ্যাকুমুলেশন আছে বা না, গোটা লার্জ ইন্টেস্টাইন অ্যাকুমুলেটেড আছে সেটা জেনে নিয়ে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে সাবটোটাল কোলনেক্টমি অথবা পার্শিয়াল কোলনেক্টমি করতে পারি, মানে যে জায়গাটা ইনফেক্টেড সেই জায়গাটাকে কেটে দিয়ে আমরা আবার রিপেয়ার করতে পারি, এবং সেটার
মিনিমাম সাইড ইফেক্ট থাকে এবং খুব সাকসেস রেটও অনেকটা বেশি। তবে অবভিয়াসলি বলছি যে যেটা মাথায় রাখতে হবে যে প্রপার অ্যানাস্থেটিক্স দিয়ে তবেই আমরা এই অপারেশনটা করি, এবং এটা কমপ্লিটলি অবভিয়াসলি নট মেজর অপারেশন, ইটস এ মাইনর অপারেশন, কিন্তু বাকি জিনিসপত্রগুলোকে খেয়াল রাখতে হয়, লাইক ব্লাড প্যারামিটার্সগুলোকে টেস্ট করতে হয় এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা সেটা জেনে নিতে হয়। আদারওয়াইজ কিন্তু এই সার্জারিতে অনেক ক্ষেত্রে পোস্ট অপারেটিভ কেয়ারটা টাফ হয়ে পড়ে এবং সেখানে সাকসেস রেটটা অনেকটা কম্প্রোমাইজড হতে পারে। এই জন্য আমরা ব্লাড প্রোফাইলসগুলো দেখবো, লিভার ফাংশনসগুলো দেখবো এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটাও দেখে নেবো যে ঠিকঠাক আছে কিনা বা ইউরিন ফর্মেশন ঠিকঠাক হচ্ছে কিনা। তবে অনেক ক্ষেত্রে কিছু আননোন রিজনের জন্যেও অনেক কনস্টিপেটেড ক্যাটস আমাদের হাসপাতালে আসে, তো সেই ক্ষেত্রে যদি ডায়েটারি ম্যানেজমেন্ট আমরা প্রপারলি করতে পারি সেখানে ফিকোলিথ থেকে মানে বাঁচার সম্ভাবনা সব থেকে বেশি। আর ফিকোলিথ বলতে মানে ব্যাপারটা এমন এক কন্ডিশান হয় যেটা ফিসিস পাথরের মতো হয়ে যায়, পাথরের মতো শক্ত ওই ওই যে কোলন যেখানে ওই জায়গাগুলো অ্যাকুমুলেশন হচ্ছে, যদি দুদিন চার দিন পাঁচ দিন ছদিন হয় তাহলে ওই কোলনের মেন কাজ ওয়াটার এক্সট্র্যাক্ট করা বা অ্যাবজর্ব করা শরীরের জন্য, তো সেখানে ওই পটিতে যতটুকু জল মানে এক বিন্দু যদি থাকে সেটাও কিন্তু চুষে নেয়, দিয়ে পাথরের মতো একটা শক্ত এলিমেন্ট তৈরি হয়। তো সেই জায়গায় কী হয়, ওই জায়গাগুলোতে যখনই কোনো ক্যাট ম্যানুয়ালি চেষ্টা করে স্ট্রেন দেয় তো কোলনের উপরে প্রেশার পড়ে এবং সেখানে কোলনটা ছিঁড়ে যেতে পারে, এবং স্ট্রেন দিলে কী হয় অনেক ক্ষেত্রে লিকুইড স্টুল বের হয় উইদাউট ব্লাড আর উইথ ব্লাড। অনেক ক্ষেত্রে আমরা বা আমাদের ভেটসরা আমরা চিন্তার মধ্যে পড়ে যাই যে এটা কি লুজ স্টুল হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে নাকি ন্যাচারালি অন্য কোনো সমস্যা থেকে হচ্ছে বা স্টমাক ইনডাইজেশন সমস্যা থেকে হচ্ছে, তো এই ডায়রিয়াটা অনেক ক্ষেত্রে ফিকোলিথ হলে এটা দেখা যায় এবং সেটা খুব ভিজিবল। আর আমরা মোটামুটি বিড়ালের ফিকোলিথ সম্পর্কে জানতে পারলাম, আর কোন কোন বয়সে কোন কোন বিড়ালরা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সেটাও আমরা জানলাম, ট্রিটমেন্ট পলিসির সম্পর্কে কিছুটা আইডিয়া হলো, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় খাবার, কোন খাবার দিচ্ছেন কী খাবার দিচ্ছেন সবসময় মাথায় রাখতে হবে। আর বিড়ালের খাবার সবসময় জল সমৃদ্ধ হবে, আমাদের ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি বিড়াল নিয়ে থাকছেন আপনাকে মাথায় রাখতে হবে বিড়ালের খাবারে যেন উপযুক্ত জল থাকে। উপযুক্ত উপযুক্ত বলতে ডিফারেন্ট লাইফ স্টেজেসে বিভিন্ন ওয়াটার কন্টেন্ট দাবি করে বিড়াল, তো এই জায়গাটা মাথায় রাখবো। এই জন্য আমরা বলি সবসময় যে আপনি মাছ সেদ্ধ দিন বা চিকেন সেদ্ধ দিন, অবভিয়াসলি স্যুপ স্যুপ বেস্ট দিন, অ্যালং উইথ আপনি কিছু ক্যান্ড মানে যেটা ভেজা খাবার যেটাকে বলা হয় ওয়েট ফুডস, সেটা ক্যান্ড কিছু ফিশেস পাওয়া যায়, ক্যান্ড কিছু ফুডস পাওয়া যায়, ওয়েট ফুড প্লিজ ওই যে স্যুপটা বানাচ্ছেন তার সাথে ক্যান্ড ফুডটা মিক্স করুন, দিয়ে আপনি দুবার তিনবার চারবার পাঁচবার আপনি দিন। একটা অ্যাডাল্ট ক্যাট সাধারণত তিন থেকে চারবার খায় দিনে এবং ওরা ডেফিকেট করে ওয়ান্স ইন এ ডে, অনেক ক্ষেত্রে টোয়াইস ইন এ ডে করতে পারে বাট জেনারেলি একবারই করে। তো যদি দেখেন যে একবারও করেনি তাহলে কিন্তু আপনার অ্যাটেনশন দরকার যে আগের দিন কী হয়েছে, আগের দিন পটি করেছে কিনা, ইউরিনেশন ঠিকঠাক হচ্ছে কিনা ইত্যাদি কিন্তু দেখে নেওয়া দায়িত্ব আপনার। আশা করছি ভিডিওটা কিছু কাজে লাগবে, আর যদি এই বিষয়ে আরও কারোর অ্যাডিশনাল কোনো প্রশ্ন বা কোয়ারিজ থাকে প্লিজ লেট আস নো, আমরা চেষ্টা করব সেটাকে সলিউশন করার। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের দিন।